নমস্কার বন্ধুগণ, আজ আমরা ফিউচার টেন্সের দ্বিতীয় ভিডিও ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব, যাকে বাংলায় বললে ঘটমান ভবিষ্যৎকালও বলা হয়। এর আগে আমরা ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার দেখেছি, আজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো চলুন প্রথমে ডেফিনেশনটা দেখে নিই। তো ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার আবার কন্টিনিউয়াস অর্থাৎ ভবিষ্যৎ এবং ভবিষ্যতে চলতে থাকবে কাজটা। আমরা জানি কন্টিনিউয়াস মানে চলমান। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড হোয়েন অ্যান অ্যাকশন ইজ থট টু বি গোয়িং অন ইন দ্য ফিউচার। ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। সেন্টেন্স কনস্ট্রাকশন বা বাক্যের গঠন, সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস ভার্ব ওয়ান আইএনজি প্লাস অবজেক্ট, এই শ্যাল বি এবং উইল বিটা আমাদের পার্সন অনুযায়ী হয়ে থাকবে, এবং ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। তার আগে দেখে নিন সেন্টেন্স কনস্ট্রাকশন বা সেন্টেন্সের গঠন বা বাক্যের গঠন, সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমি কাজটি করতে থাকবো, চারটে এখানে এক্সাম্পল নিজে দেখুন, আমি কাজটি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। এখানে আই সাবজেক্ট শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, এটা আমাদের কনস্ট্রাকশনের মধ্যেই আছে, সে অনুসারে মেনটেন করে হয়েছে। সে কাজটি করতে থাকবে, হি অর শি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। দেখতে পাচ্ছেন এখানে আই এর সঙ্গে শ্যাল, হি আর শি এর সঙ্গে উইল। এর আগের ভিডিও অর্থাৎ সিম্পল ফিউচার আমি কথাটি বলেছি, তো না দেখলে ওখানে দেখে নেবেন যে উইল আর শ্যাল কোথায় হয়ে থাকে। আগামীকাল এমন সময় রিতা একখানি চিঠি লিখতে থাকবে, রিতা উইল বি রাইটিং এ লেটার বাই দিস টাইম টুমোরো। আগামীকাল এই সময় রিতা একখানি চিঠি লিখতে থাকবে, রিতা উইল বি রাইটিং এ লেটার বাই দিস টাইম টুমোরো। তাহলে এখানে কনস্ট্রাকশনটা সেই একই আছে, দেখুন রিতা উইল বি রাইটিং এ লেটার, বাকি যেটুকু ওটুকু আমাদের বাকি যে বাকি বা রিমেনিং অংশ অবজেক্ট সেটুকুর সঙ্গে, অবজেক্টের পরেও যে রিমেনিং অংশটা থাকে তার উপর ডিপেন্ড করে বাকিটুকু লেখা হয়েছে এবং এটুকু লিখতে পারবে। কিন্তু ভবিষ্যৎকালে যে কাজটা চলতে থাকবে সেটুকুর যে কনস্ট্রাকশন সেটুকু এখানে একই মেনটেন আছে। যখন বাবা আসবে তখন আমি বইটি পড়তে থাকবো, দেখুন এখানে দুটো কাজ বলা হয়েছে, যখন বাবা আসবে এবং তখন আমি বইটি পড়তে থাকবো অর্থাৎ ভবিষ্যতে আমি পড়তে থাকবো। আই শ্যাল বি রিডিং, আই শ্যাল বি রিডিং দ্য বুক হোয়েন ফাদার কাম। তো ভবিষ্যতে এইরকম দুটো ঘটনা ঘটলে, যেটা ফিউচার মানে ভবিষ্যতে ঘটতে থাকছে বা ঘটতে থাকবে বোঝাবে, সেটা শ্যাল বি ব্যবহার করে বা উইল বি ব্যবহার করে ফিউচার কন্টিনিউয়াস করতে হবে, আই শ্যাল বি রিডিং দ্য বুক, এবং অন্য যেটা থাকবে সেটা সিম্পল প্রেজেন্টে ফাদার কামস। দেখতেই পাচ্ছেন আমরা টেন্সের প্রথম পার্টটা শিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই দুইভাবে আমরা করতে পারবো। আর আগে বলি, যখন বাবা আসবে তখন আমি বইটি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং দ্য বুক হোয়েন ফাদার কামস। এরকম হলে একটি ফিউচার কন্টিনিউয়াস এবং অন্যটি সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো ভালো করে দেখে নেবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। এবং সমস্ত টেন্স শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস এবং আরো দুটো যে থাকছে সেগুলো শেষ হয়ে যাওয়ার পর সমস্ত টেন্সের উপরে আমি কিছু টাস্ক এবং ট্রান্সলেশন এবং যদি সম্ভব হয় সেগুলো নেগেটিভ পজিটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে করা যায় সেদিকেও নজর রেখে ভিডিও বানাবো এবং আপলোড করবো। তো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।